যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মুখে হঠাৎ বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে এক্সান্ডেলে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে আলোচনার ঝড় দেশজুড়ে তার এই বক্তব্যে অন্তর্বর্তী সরকার এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে তুলে ধরেছেন নিজের মতামত আরও জানাচ্ছেন সমর ইসলাম বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের উপর বর্বরোচিত সহিংসতা চলছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে বিতর্কের ঝড় বাংলাদেশ জুড়ে তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেসবুক পোস্টে বলেন বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আমাদের কাজ হল সবচেয়ে স্বচ্ছতার সঙ্গে এবং যথাসম্ভব খোলামেলাভাবে সত্যটা তুলে ধরা শফিকুল আলম লিখেছেন গণ অভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতা চালানোর বিষয়ে মিথ্যা বয়ান তৈরির ক্ষেত্রে একটি গোষ্ঠীর ভাষ্যগুলো বড় ভূমিকা রেখেছে তবে আরও অনেকের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেও যে আক্রমণের শিকার হয়েছেন তাও সত্য তবে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং সেগুলো নিয়ে ব্যাপকভাবে অতিরঞ্জন করা হয়েছে বাংলাদেশে হিন্দু নির্যাতনের নানা ধরনের অসত্য সংবাদ ঝড়ের গতিতে প্রচার হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সে বিষয়ে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ফেসবুক স্ট্যাটাসে বলেন শুরু থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সব বিদেশি সাংবাদিক গবেষক ও বিশেষজ্ঞদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের মন্তব্যে আওয়ামী শিবিরে খানিকটা স্বস্তির বাতাস বইছে একথাও বলছেন অনেকে সে বিষয়েও ইঙ্গিত করে শফিকুল আলম বলেন সামাজিক মাধ্যমে টাকা ঢেলে বক্তব্য ছড়িয়ে বা নিউ ইয়র্কের গণপরিবহন ব্যবস্থা ও ভ্যানে ব্যানার টাঙিয়ে তাদের কোনো কাজে আসবে না সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন